বিষাক্ত নগরীলৈ পৰ্যবেক্ষিত গুৱাহাটী প্ৰতিদিনে বৃদ্ধি পাইছে বায়ু প্ৰদূষণৰ মাত্ৰা বায়ু প্ৰদূষণত বিপৰ্যস্ত মহানগৰবাসীৰ জীৱন অত্যাধিক আতশবাজি ফুটুৱাৰ বাবে প্ৰদূষণৰ মাত্ৰা বৃদ্ধি প্ৰতিবাৰৰ দৰে এইবাৰো গুৱাহাটীত বায়ু প্ৰদূষণে ভয়ংকৰ ৰূপ লৈছে প্ৰদূষণে জনজীৱনত প্ৰভাৱিত কৰিছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ুর সূচাঙ্কয় গুরুতর রূপ লৈছে দীপাবলীর পাঁচদিনা গুৱাহাটী মহানগরীর বায়ুর সূচাঙ্ক গড়ে 225 লৈ বৃদ্ধি পাইছে উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশনা অমান্য করে কালী পূজার দিনা পুয়তি নিশালৈকে চলিল বম ফটকা আতশবাজি ফুটুয়ার অঘোষিত প্রতিযোগিতা গুৱাহাটীর বিভিন্ন স্থানত বায়ুর সূচাঙ্ক গুৱাহাটীর রেলওয়ে কলনির বায়ুর সূচাঙ্ক 249 লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরের সূচাঙ্ক 241 পানবজারের বায়ুর সূচাঙ্ক 232 আইআইটি গুৱাহাটীর বায়ুর সূচাঙ্ক 198 যাওয়া বছর অর্থাৎ 2022 বর্ষত গুৱাহাটী মহানগরীর বায়ুর সূচাঙ্ক গড়ে আছিল 230 সফর ইন্ডিয়ার মতে এখন শহরের সামগ্রিক একিউআই বা বায়ুর সূচাঙ্ক যদি 145 হয় তেনহলে তাক মধ্যমিয়া বলে কোয়া হয় কিন্তু গুৱাহাটীর বায়ুর সূচাঙ্ক দুর্বল শ্রেণীত থাকা হেতুকে মহানগরবাসীলৈ বিপদ টমাই আনিব পারে বায়ুর সূচাঙ্ক বৃদ্ধির লগে লগে উশাহ নিশাহর সমস্যার লগতে চকু জ্বলাপোড়া করার দরে রোগত ভুগিব পারে জনসাধারণ ইপিনে বোম ফটকা আতশবাজির অত্যাধিক শব্দ প্রাবল্যয় পক্ষীকুল জীবকুললৈ নমাই আনিছে বিপদ শঙ্কা সেউজ দীপাবলীর সলনি একাংশই ফুটুয়া বোম ফটকার শব্দই এতিয়া ত্রাসর কারণ হয়েছে চড়াই চিরিকটির জীব জন্তুর আপোনাৰ আৰু মোৰ খন্তেকীয়া আনন্দ আন কাৰোবাৰ বাবে ভয় আৰু ত্ৰাসৰ কাৰণ কেৱল সেয়াই নহয় হৃদৰোগত আক্ৰান্ত ৰোগী গৰ্ভৱতী মহিলা শিশুৰ কাৰণেও এই শব্দ প্ৰদূষণ মাৰাত্মক পক্ষীকুললৈ অকণমান বিপদ আহে মানে বিশেষকৈ আমাৰ সৰু সুৰা প্ৰেকাৰে খুব এটা ডিষ্টাৰ্ব নকৰে অলপ কৰে যদিও এইটো এডজাষ্ট কৰি লয় কিন্তু আপোনাৰ যিটো আমাৰ এটম বুলি কয় যিটো খুবটো আটাইতকৈ ডাঙৰ যিটো শব্দ তারপর রকেট বম ধরল রকেট বম ধরি যায় বহু দূর এইবিল চড়াই চিরিকটি অল্প ভয় খায় সেউজীয়া দুপান নিজার ঠাইত আমি এনেকুৱা এটা হুলস্থুলৰ সৃষ্টি কৰিব পাৰোঁ যি হুলস্থুলে চৰাই জীৱ জন্তু ঘৰত পালন কৰা কুকুৰ মেকুৰী গৰু ছাগলী সকলোৰে এজন সন্তুষ্ট হৈ পৰিছে তেওঁলোকৰ আৰু যিবিলাক বৃদ্ধ মানুহ সৰু যিবিলাক পোৱালি আছে বাচ্চাবিলাক আছে আৰু গৰ্ভৱতী মহিলা আছে মানৱ জাতিৰ লগতে পক্ষীকুললৈ বিপদ নমাই অনা এনেসমূহ সামগ্ৰী পৰিহাৰ কৰি আহক আমি উদযাপন কৰোঁ গ্ৰীণ দীপাৱলী সংকল্প লওঁ আহক আতশবাজিৰে নহয় চাকিৰে পোহৰাই তোলোঁ আমাৰ চৌপাশ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট হীৰক আৰু দিলীপ গগৈৰ সহযোগত পল্লৱী বৰা আৰু বিকাশ অধিকাৰী ৰিপৰ্ট প্ৰাগ নিউজ